পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল ওই পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। ঘটনাটি হরিণখোলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তাজপুর এলাকার। পঞ্চায়েত সদস্যের অভিযোগ, দলীয় কর্মসূচিতে 100 দিনের কাজ বন্ধ করে শ্রমিকদের নিয়ে যাওয়ার ফতোয়া জারি করে পঞ্চায়েতের উপপ্রধান। কাজের দায়িত্বপ্রাপ্ত পঞ্চায়েত সদস্য তা না করায় তাকে বাড়িতে এসে মারধরের অভিযোগ উঠল খোদ উপপ্রধানের বিরুদ্ধেই। ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী। আক্রান্ত তৃণমূল সমর্থিত পঞ্চায়েত সদস্য সাহেব সিংহের অভিযোগ, পঞ্চায়েতের উপপ্রধান তাকে জানায় 100 দিনের কাজের কর্মীদের এদিনের দলীয় কর্মসূচিতে যোগদান করাতে হবে, তা না করে শ্রমিকদের যথারীতি তিনি এদিন সকালে কাজে লাগান। হঠাৎ দুপুরে তৃণমূল সমর্থক পঞ্চায়েতের উপপ্রধান কুতুবউদ্দিন তার বাড়িতে এসে তাকে গালিগালাজের পাশাপাশি বেধড়ক মারধর করে। যদিও পঞ্চায়েতের উপপ্রধান অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন, তার দাবি বচসা হয়েছে, মারধরের কোনো ঘটনাই ঘটেনি, সমস্তটাই মিথ্যা। এদিনের এই কর্মকাণ্ড জানাজানি হতেই রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় আরামবাগ থানার পুলিশ। কাজ করার ছিল, কালকে বারণ করেছে যে জব কার্ডে কাজ করাবি না, মিটিং আছে, ঠিক আছে? তো মিটিং আছে সে তো আমি দুটো মিটিং আছে, আমি 10টার সময় কাজ করে এসে মুড়ি খাচ্ছি করে কুতুবউদ্দিন এলো, এসে ভাত থেকে ডেকে এসে আমাকে জব দোস্ত কান মতো ফটাফট করে মারতে রইল, তার দল বললি এসে মা মেরে চলে গেল, ঠিক আছে? আমি তো জব কার্ডে কাজটা করেছি বলে, ঠিক আছে? মিটিংয়ে লোক দিতে হবে, ঠিক আছে? লোক দিতে হবে, লোক তো দুটোর সময় যাবে, এখন 10টার সময় কাজ করে দিচ্ছি, ঠিক আছে? দুটো লোক দিয়ে পাবে অসুবিধা আছে, তার জন্য আপনি মারধর করবো কথাই বলতে নেই, তার এখন মারধর আরম্ভ হয়ে গেছে। তো সিনিয়র তো একটা প্রশাসনের লোক নাকি, একটা আমিও মেম্বার, সিও একটা উপপ্রধান, আমি সঞ্চালক, উনিও হরিণখোলা 2 উপপ্রধান, আর 4 বছর ধরে কাজ উনিই করতে দেয় না, প্রধানকে দিয়ে কটাক করে কাজ করতে দেয় না, কোনো গ্রামের কাজ করতে দেয় না। কোন পঞ্চায়েত? হরিণখোলা 2। আপনার নাম? সাহেব সিং। ওরা বলে বন্ধ রেখে ওদিকে মিটিংয়ে রোগ দিতে হবে, ঠিক আছে? কোথায় আছে ওটা? হরিণখোলা মিটিং আছে, হরিণখোলা 14 কুটির সামনে কি মিটিং, সেটাও আমাকে আলোচনা করে বলো না, আমার সঙ্গে পরশু বসার কথা ছিল, সেটাও আমার সঙ্গে বসে না, ঠিক আছে? তাহলে আমার সঙ্গে বসলে আলোচনা করলে তবে তো আমি মিটিংয়ে রোগ দেবো, সে আলোচনা করে আমাকে দাদা লাড্ডুদা বললো, ঠিক আছে, যে আমি বলবো তবে যাবি সব।